নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ আলোচনা। আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো, আমরা পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করছি অলরেডি, এবং আজকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তৃতীয় ভাবকে কেন্দ্র করে, অর্থাৎ তৃতীয় ভাবের অধিপতি বিভিন্ন ভাবে চলে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে। আমি এর আগে লগ্ন ভাবের অধিপতি বা সেকেন্ড হাউসের অধিপতি বিভিন্নভাবে চলে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে এই বিষয় নিয়ে অনুষ্ঠান করেছি। তো সেখানে আমি দেখলাম দু একজন কমেন্টস করেছে বা তাদের ভেতরে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, যে তারা প্রশ্ন করেছেন যে সেই অধিপতিটি কে। আসলে তারা হয়তো একটু বুঝতে তাদের অসুবিধা হচ্ছে। আমরা সাধারণভাবে যখন বলি যে তৃতীয় ভাবের অধিপতি বা দ্বিতীয় ভাবের অধিপতি বা লগ্নপতি, অর্থাৎ আপনার যাদের কনফিউশন আছে তাদেরকে আমি বলবো যে আপনার লগ্ন কোনটি আগে আপনি দেখুন, এবং সেই লগ্ন হচ্ছে এক নম্বর ঘর, এবং সেই এক নম্বর ঘর থেকে দ্বিতীয় পতি মানে তার পাশের ঘরটির অধিপতিকে, বা তৃতীয় পতি মানে তার থেকে এক নম্বর দুই তিন করে তিন নম্বর ঘরটির মালিক যেই গ্রহটি হবে সেটাকেই বলা হয় তৃতীয় পতি। আপনার লগ্ন যে কোনো লগ্ন হতে পারে। মনে করা যাক আপনার লগ্ন যদি মেষ লগ্ন হয় তাহলে আপনার তৃতীয় পতি হবে বুধ, কারণ মেষ, বৃষ এবং মিথুন, মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, কারণ তৃতীয় পতি বুধ হবে। আপনার যদি কর্কট মাফ করবেন সিংহ লগ্ন হয় তাহলে পরে তৃতীয় পতি হবে শুক্র, বা আপনার যদি তুলা লগ্ন হয় তাহলে তৃতীয় পতি হবে বৃহস্পতি, বা আপনার যদি ধনু লগ্ন হয় তাহলে তৃতীয় পতি হবে শনি। এরকম করে আপনার যেটি লগ্ন হবে সেখান থেকে লগ্নকে এক নম্বর ঘর ধরে আপনি পরপর যদি গুনে যান তাহলে তিন নম্বর ঘরটি যেই রাশি পড়বে সেই রাশির অধিপতি হচ্ছে আপনার তৃতীয় পতি। এবং আজকে আমাদের অনুষ্ঠান তৃতীয় পতি গ্রহটি বিভিন্নভাবে চলে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে থাকে। সাধারণত তৃতীয় ভাবও একটি খুব ইম্পর্টেন্ট ভাব, খুব গুরুত্বপূর্ণ একটি ভাব, এবং এই ভাবটি থেকে আমরা বিশেষ করে সাহস পরাক্রম বিচার করে থাকি। এই ভাবটি থেকে আমরা শুধুমাত্র সাহস পরাক্রম নয়, এর সঙ্গে সঙ্গে কণ্ঠস্বর, এর সঙ্গে সঙ্গে বন্ধুত্ব বিচার করা হয়ে থাকে এই থার্ড হাউস থেকে। এবং আপনারা হয়তো জানেন যে ফোর্থ হাউস থেকে বন্ধুত্ব বিচার করা হয়, কিন্তু থার্ড হাউস থেকেও কিন্তু বন্ধুত্ব বিচার করা হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে থার্ড হাউস থেকে কিন্তু আমরা ছোট ভাই বোন বিচার করে থাকি। থার্ড হাউসের বিচার করতে গেলে পরে আমি প্রথমে যখন আরেকটি অনুষ্ঠান থার্ড হাউসে বিভিন্ন গ্রহরা এসে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে সেটি নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন আমি কিছুটা বোঝাবার চেষ্টা করেছিলাম যে থার্ড হাউসের সম্পূর্ণ বিচার কিন্তু থার্ড হাউসের অধিপতি কোথায় গেছে, থার্ড হাউসে কোন গ্রহ এসে অবস্থান করছে, থার্ড হাউসের ওপর দৃষ্টরত গ্রহ এবং থার্ড হাউসের কারক গ্রহ তৃতীয় ভাবের কারক গ্রহ মঙ্গল, এই সবকটি বিষয়কে একত্রে দেখে তবেই থার্ড হাউসের সম্পূর্ণ ফলাফল বলা সম্ভব। কিন্তু থার্ড হাউস আজকে আমাদের যে অনুষ্ঠান সেটি হচ্ছে থার্ড হাউসের অধিপতি বিভিন্নভাবে চলে গেলে পরে সে কী ধরনের ফল প্রদান করে। থার্ড হাউস খুব ইম্পর্টেন্ট ভাব। থার্ড হাউস থেকে আমরা সাহস বা পরাক্রম বা জেতার মানসিকতা বিচার করি, এবং আমরা জানি যে কোনো কাজ করতে গেলে পরে আমাদের একটা সাহসের বা একটা জেতার মানসিকতার প্রয়োজন রয়েছে। সেই জায়গাটা যদি কোনো ভেতরে না থাকে তাহলে পরে সে হয়তো জীবনযাত্রা চলাবার জন্য কাজ অবশ্যই করবে, কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু তার ভেতরে রিস্ক নেওয়ার ক্ষমতা, তার ভেতরে সাহস বা পরাক্রম বা জেতার মানসিকতা কম থাকবে। এর ফলে সেই জাতক কিন্তু অবশ্যই জীবনের এই ওঠানামা পথে এগোতে অনেকটাই বাধাগ্রস্ত হবে, কারণ মাঝে মাঝেই সে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়বে। থার্ড হাউস হচ্ছে অষ্টমের অষ্টম, এখান থেকেও মারক বিচার করা হয় বা এখান থেকেও কিন্তু মৃত্যুতুল্য কষ্ট বিচার করা হয়ে থাকে। থার্ড হাউস একটি উপচয় স্থান। সাধারণভাবে বলা হয়ে থাকে যে থার্ড হাউসে অশুভ গ্রহরা বলশালী হয় বা অশুভ গ্রহরা শুভ প্রভাব সৃষ্টি করে। তো এছাড়াও থার্ড হাউস হচ্ছে আমাদের আমাদের জীবনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটি রোল প্লে করে, সেটি হচ্ছে যে অনুমতি প্রদান করা। অর্থাৎ আপনি কোনো একটি কাজ করবেন এবং সেই কাজটি করার জন্য আপনাকে কোথাও থেকে অনুমতি নিতে হবে, সেই অনুমতির জায়গাটাও কিন্তু থার্ড হাউস থেকে কন্ট্রোল করা হয়, থার্ড হাউস থেকে বিচার করা হয়। তাই যে কোনো কাজের ক্ষেত্রে আপনি কতটা অনুমতি পাবেন, সেই অনুমতিটা যার কাছে আপনার নেওয়ার প্রয়োজন সেইখান থেকে আপনি কতটা অনুমতি পাবেন সেই কাজটি করার জন্য, সেটাও কিন্তু থার্ড হাউস থেকে বিচার করা হয়। এছাড়াও থার্ড হাউস থেকে কিন্তু আমরা পাসপোর্ট বা ভিসা বিচার করি, কারণ সেখানে ওই একই ব্যাপার যে আমি অন্য দেশে প্রবেশ করব সেই অন্য দেশের অনুমতিপত্র পাবো কি না, সেই কারণে ওখান থেকে আমরা
পাসপোর্ট বা ভিসাও বিচার করে থাকি থার্ড হাউস থেকে, এবং আরও অন্যান্য অনেক কিছুই বিচার করা হয়। আমরা সাধারণভাবে বলে থাকি থার্ড হাউস হচ্ছে গলার উচ্চ স্বর বা কণ্ঠস্বর, যারা সুন্দর গান গাইতে পারে তাদের থার্ড হাউসের একটা একটা সুন্দর একটা পাওয়ার দেখতে পাওয়া যায়, একটা শক্তি দেখতে পাওয়া যায়। কারণ গানের ক্ষেত্রে কণ্ঠস্বর কিন্তু আমরা থার্ড হাউস থেকে বিচার করি। আবার যারা ওকালতি করে, যারা যাদের অ্যাডভাইসমূলক প্রফেশন রয়েছে, সেই ধরনের প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু থার্ড হাউসের একটা খুব ভূমিকা বিশেষভাবে দেখতে পাওয়া যায়। আজকে আমরা আলোচনা করবো যে থার্ড হাউসের অধিপতি বিভিন্নভাবে চলে গেলে পারে কী ধরনের ফল প্রদান করে, এবং লগ্ন বা দ্বিতীয় বা দ্বাদশভাবে চলে গেলে পারে কী ধরনের ফল প্রদান করে। এবং আপনারা অবশ্যই যারা জ্যোতিষের স্টুডেন্ট তারা অবশ্যই বিষয়টিকে নোট করার চেষ্টা করুন, বিষয়টাকে বোঝার চেষ্টা করুন যে কেমনভাবে গ্রহ ফল দেয়, কী থিওরির উপরে ফল দেয়, কী সূত্র অবলম্বন করে ফল দেয়। চলে আসবো আজকের মূল আলোচনাতে। তবে প্রত্যেকটি আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করতে চান, অথবা আপনারা দূর প্রান্ত থেকে নিজের বাড়িতে বসেই আমার ফিস ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে যদি আপনারা নিজেদের জন্মকুণ্ডলীর বিচার বিশ্লেষণ করতে চান, অথবা যে কোনো গ্রহ প্রতিকার করতে চান, তাহলে নিচে স্ক্রলে আমার দুটি মোবাইল নাম্বার যাচ্ছে, সেই নাম্বারটির মাধ্যমে আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। তার সঙ্গে আরও একটি কথা বলবো, অনুষ্ঠানটি ভালো লাগলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ জ্যোতিষকে সহজ এবং সরল ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বহুদিন থেকে। এবং আপনাদের যদি কোনো বক্তব্য থাকে, মূল্যবান বক্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ পরবর্তীকালে একটা প্ল্যানিং করছি আপনাদের শুধুমাত্র কমেন্টস নিয়ে একটা অনুষ্ঠান করব। এবং আপনারা খুব ভালো ভালো কমেন্টস করেন, আমি হয়তো এত বিজি থাকি, আপনাদের থেকে এত ভালোবাসা পেয়েছি, আপনারা এত মানুষ আমার কাছে আসেন, যার জন্য হয়তো সবসময় আমি পড়ে উঠতে পারি না, তবে প্ল্যানিং তো প্রচুর আছে। চেষ্টা করব পরবর্তীকালে আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবার এবং আপনাদের মূল্যবান বক্তব্যগুলোর উত্তর দেওয়ার। চলে আসবো আজকে আলোচনাতে। আজকে আমরা আলোচনা করছি যে থার্ড হাউসের অধিপতি বিভিন্নভাবে চলে গেলে পারে কী ধরনের ফল প্রদান করে। প্রথমেই আমাদেরকে যেটি ধরতে হবে সেটি হচ্ছে থার্ড হাউসের অধিপতি যদি লগ্নে চলে আসে তাহলে কী ধরনের ফল প্রদান করে। প্রথমেই হচ্ছে যে থার্ড হাউসের অধিপতি হচ্ছে যে সাহস, পরাক্রম বা সেবামূলক কাজের অধিপতি। সেই অধিপতি যদি আমার লগ্নের মধ্যে চলে আসে বা আমার শরীরের মধ্যে যদি চলে আসে, তাহলে পরে জাতক হয়ে যায় সেবা পরায়ণ, অর্থাৎ মানুষের সেবা করার একটা মেন্টালিটি তার ভেতরে দেখতে পাওয়া যায়, তার ভেতরে সাংগঠনিক ক্ষমতাও অনেকটা বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। জাতক অবশ্যই সাহসী হয়, তার জেতার মানসিকতা বিভিন্নভাবে দেখতে পাওয়া যায়, তবে তার কিন্তু একটু একটু মানে দুষ্ট লোকের সঙ্গে আমরা যেটাকে বলি বা একটু ভুলভাল লোকের সঙ্গে বন্ধুত্ব হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, সেখান থেকে কিন্তু তার একটা লস আসতে পারে জীবনে। এবং তার থার্ড হাউসের অধিপতি যদি লগ্নে চলে আসে তাহলে পারে সেই জাতক কিন্তু প্রচণ্ড বাকচতুর প্রকৃতির হয় এবং আত্মীয়দের সঙ্গে কিন্তু তার একটা খুব ভালো সম্পর্ক থাকে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, এবং মাঝে মাঝে রেগে গেলে পারে সে কিন্তু উল্টো পাল্টা ধরনের কথাবার্তা বলে ফেলতে পারে এবং একটু চারিত্রিক দোষও আসতে পারে। এবং থার্ড হাউসের অধিপতি যদি লগ্নে থাকে তাহলে পারে কিন্তু সেই জাতক নিজের ক্ষমতায় কিন্তু জীবনে উন্নতি করে বা জীবনে সফল হতে পারে। থার্ড হাউসের অধিপতি যদি সেকেন্ড হাউসে থাকে, মানে থার্ড হাউসের অধিপতি যদি ধনভাবে থাকে, তৃতীয় ভাবের অধিপতি যদি ধনভাবে থাকে, তাহলে কী হয়, তৃতীয় ভাবের অধিপতি যদি ধনভাবে থাকে তাহলে প্রথমে যেই সতর্ক বার্তা দেব সেটি হচ্ছে যে শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হতে পারে বা তার সঙ্গে সঙ্গে আর্থিক সংকট দেখা দিতে পারে তার জীবনে। কারণ হচ্ছে যে থার্ড হাউসের অধিপতিকে কিন্তু আমরা খুব শুভ বলবো না, এবং থার্ড হাউসের অধিপতি যদি সেকেন্ড হাউসে চলে আসে তাহলে পারে অবশ্যই সেই জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারে মাঝে মাঝে, আবার প্রচুর অর্থ ব্যয়ও করে ফেলে মাঝে মাঝে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। কারণ তার ভেতরে একটা ওভার কনফিডেন্স কাজ করে যে আজকে আমি খরচ করে দিই কালকে আমি ঠিক ইনকাম করে নেবো, কিন্তু আলটিমেটলি পরবর্তীকালে এরকম নাও হতে পারে, যার কারণে প্রচুর ব্যয় হয়ে যাওয়ার পরে হাত খালি হয়ে যেতে পারে, এরকম একটা কন্ডিশন কিন্তু দেখতে পাওয়া যায়। এছাড়াও থার্ড হাউসের অধিপতি যদি ধনভাবের মধ্যে চলে আসে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতককে কিন্তু মাঝে মাঝেই লোকের কাছে হাত পাততে হয়, এরকম আপনারা দেখবেন, এবং কোনো বিবাহিত পুরুষ বা মহিলার সঙ্গে তার কিন্তু প্রেম বা সম্পর্ক বা বন্ধুত্ব হওয়ার সম্পর্ক সম্ভাবনা সৃষ্টি হয় থার্ড হাউসের অধিপতি যদি সেকেন্ড হাউসে চলে আসে তো। এবং তার সঙ্গে সঙ্গে থার্ড হাউসের অধিপতি যদি সেকেন্ড হাউসে চলে আসে এবং সেই থার্ড হাউসের অধিপতিটি যদি শুভ গ্রহ হয় তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতককে
প্রচুর ধন উপার্জন করা বা ক্ষমতাশালী বা বিত্তবানও বানিয়ে দেয় অনেক ক্ষেত্রে দেখা যায়। থার্ড হাউসের অধিপতি যদি সেকেন্ড হাউসে আসে তাহলে পারে আলটিমেটলি কিন্তু মানুষকে দুঃখী বানায় প্রচণ্ড, কারণ স্ট্যাগল বাড়িয়ে দেয় প্রচণ্ডভাবে, কিন্তু ওঠানামা মানে আর্থিক সংকট বা আর্থিক বিষয়গুলিকে কেন্দ্র করে বা নিজেদের, আমরা যেমন বলি যে থার্ড হাউসের অধিপতি সে যদি দ্বিতীয় ঘরে আসে তাহলে থার্ড হাউসের অধিপতি তার নিজের ভাব থেকে দ্বাদশে আসলো, এবং নিজের ভাব থেকে দ্বাদশে আসার ফলে কিন্তু ছোট ভাই বোনের ক্ষেত্র সেটি কিন্তু শুভ নয়, তাদের সঙ্গে সম্পর্ক ক্ষয় হতে পারে, হানি হতে পারে। থার্ড হাউসের অধিপতি যদি থার্ড হাউসেই থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে? প্রচণ্ড ভালো। ভাবপতি যদি ভাবে থাকে তাহলে ভাবের ফলকে বৃদ্ধি করে, আমরা অনেকদিন থেকেই জানি এই কথাটা বলে আসছি, জ্যোতিষের একটি খুব সুন্দর সূত্র। এবং থার্ড হাউসের অধিপতি যদি থার্ড হাউসেই থাকে তাহলে জাতক অবশ্যই সাহসী হয়, পরাক্রমী হয়, এবং সে মানে সৎ বন্ধু প্রাপ্ত হয় তার জীবনে, ভালো ভালো বন্ধু তার জীবনে জোটে, যেই বন্ধুদের থেকে সে সহযোগিতা পায়, এবং তার ভেতরে একটা কিন্তু রাজনৈতিক দক্ষতাও দেখতে পাওয়া যায়। এবং থার্ড হাউসের অধিপতি যদি থার্ড হাউসে থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই সেই জাতক ভাই বোনদের কাছ থেকে একটা হেল্প পায় বা ভাই বোনদের কাছ থেকে একটা সুসম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। তবে একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যে এখানে একটা কথা মনে রাখবেন আপনারা যারা জ্যোতিষের আমার অনুষ্ঠান থেকে কিছু শেখার চেষ্টা করেন, তাদেরকে আমি খুব সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করব, যে শুভ গ্রহ আর অশুভ গ্রহ এই কথাটাকে সবসময় মাথায় রেখে চলবেন। থার্ড হাউসের অধিপতি থার্ড হাউসে থাকলে পারেই যে আমি বললাম যে ভাই বোনের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়, এটা যেমন একটি সূত্র, তার সঙ্গে সঙ্গে জ্যোতিষের একটি সূত্র সবসময় কমন রাখবেন, যে যদি সেটি নৈসর্গিক অশুভ গ্রহ হয় তাহলে পারে কিন্তু সে অবশ্যই কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু জটিলতা, কিছু না কিছুভাবে স্ট্রাগল তো দেবেই। নৈসর্গিক শুভ গ্রহ হলে থার্ড হাউসের অধিপতি নৈসর্গিক শুভ গ্রহ হয়ে যদি থার্ড হাউসই থাকে তাহলে পারে সেটি অনেকাংশে জটিলতা বা সমস্যা বা স্ট্রাগল এই সমস্ত জায়গাগুলো অনেকটা কম দেবে। থার্ড হাউসের অধিপতি যদি থার্ড হাউসে থাকে এবং সেটি যদি নৈসর্গিক শুভ গ্রহ হয় তাহলে অত্যাধিক সাহস বাড়িয়ে দেবে, এবং অত্যাধিক সাহস কিন্তু সবসময় আমরা বলে থাকি ভালো নয়। তো এই জায়গাগুলো কিন্তু নৈসর্গিক শুভ আর অশুভ গ্রহের যে ডিফারেন্স এইটাকে কিন্তু ডিফারেন্টটা কিন্তু অবশ্যই করতে পারলে তাহলে পারে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে। এবং এবারে হচ্ছে থার্ড হাউসের অধিপতি যদি চতুর্থভাবে চলে আসে তাহলে পারে কি হয়? থার্ড হাউসের অধিপতি যদি চতুর্থভাবে চলে আসে তাহলে পারে থার্ড হাউস হচ্ছে আমার ভাই বা বোন এবং চতুর্থ ঘর হচ্ছে আমার সুখ। তাহলে থার্ড হাউসের অধিপতি যদি চতুর্থ ঘরে চলে যায় তাহলে সেই জাতক ভাই বোনের থেকে সুখ প্রাপ্তি করে, কিন্তু থার্ড হাউস হচ্ছে পরাক্রমের ঘর, সাহসের ঘর। এবং থার্ড হাউসের অধিপতি যদি ফোর্থ হাউসে চলে যায় তাহলে মায়ের সঙ্গে কিন্তু তার একটা বাতক বিতর্কতা বা একটা বন্ডিং প্রবলেম ক্রিয়েট হতে পারে। থার্ড হাউসের অধিপতি যদি চতুর্থভাবে চলে যায় তাহলে পারে কিন্তু পিতার সঙ্গে তার কিন্তু একটা ভালো রিলেশন দেখতে পাওয়া যায়, পিতাকে অনেকটা হেল্প করা বা বাবাকে অনেকটা সাহায্য করার প্রবণতাও কিন্তু সেই জাতকের ভেতরে দেখতে পাওয়া যায়। এবং থার্ড হাউসের অধিপতি চতুর্থ ঘরে চলে গেলে পরে অবশ্যই কিন্তু সেই জাতক জীবনে বড় হতে পারে, কারণ তার ভেতরে সাহস থাকে, তার মনের ভেতরে সাহস দেখতে পাওয়া যায় এবং তার মনের ভেতরে সবসময় একটা জেতার আকাঙ্ক্ষা দেখতে পাওয়া যায়, যার ফলে কিন্তু সে বড় হয়। এবং থার্ড হাউসের অধিপতি যদি চতুর্থভাবে চলে যায় তাহলে পরে অবশ্যই সেই জাতক সুবুদ্ধি পরায়ণ হয়, কিন্তু কখনো কখনো প্রচণ্ড কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে, যে জায়গাটা একটু খারাপ। থার্ড হাউসের অধিপতি যদি পঞ্চমে চলে যায় তাহলে পারে কি ধরনের ফল প্রদান করে? থার্ড হাউসের অধিপতি হচ্ছে থার্ড হাউস থেকে থার্ড হাউসে, অর্থাৎ ভাবম ভাবার একটা নিয়ম রয়েছে, সেই নিয়ম অনুসারে থার্ড হাউসের অধিপতি যদি পঞ্চমে চলে যায় তাহলে অবশ্যই সেই জাতক সুপুত্র বা সুসন্তান প্রাপ্তি করে, প্রথমেই যেটা বলবো, এবং তাকে তার ভাই বোনদেরকে একটা হেল্প করা বা তার ভাই বোনদের প্রতি তার একটা কর্তব্যবোধ বিশেষভাবে দেখতে পাওয়া যায় থার্ড হাউসের অধিপতি যদি পঞ্চমে চলে যায়। থার্ড হাউসের অধিপতি যদি পঞ্চমে চলে যায় জাতক অবশ্যই তার জ্ঞান বুদ্ধির মাধ্যমে জীবনে কিছু করে দেখাবার চেষ্টা করে, তার ভেতরে ট্যালেন্ট দেখতে পাওয়া যায়, তার প্যাশন যেটা আছে, যেই জিনিসটাকে সে সব থেকে বেশি ভালোবাসে সেই জিনিসটাই তার প্রতিভা রূপে পরবর্তীকালে কিন্তু বিকশিত হতে পারে। থার্ড হাউসের অধিপতি যদি পঞ্চমে চলে যায় তাহলে থার্ড হাউস হচ্ছে আমার প্যাশনের ঘর এবং পঞ্চম ঘর হচ্ছে আমার প্রতিভার ঘর, ট্যালেন্টের ঘর। অর্থাৎ ধরুন একজন জাতক গান গাওয়াটা বা গান শোনা বা গান ছোট একটু একটু আধটু একটু আধটু গান গাইতে চেষ্টা করে, কিন্তু থার্ড হাউসের অধিপতি যদি পঞ্চমে চলে যায় তাহলে পারে কিন্তু সেই গান গাওয়া থেকে পরবর্তীকালে কিন্তু সে একটি সিঙ্গার পর্যন্ত হয়ে যেতে পারে, এরকম কিন্তু একটা কন্ডিশন
দেখতে পাওয়া যায়। তবে যখনই আমরা কোনো ভালো যোগ সম্পর্কে দেখব বা ভালো কিছু দেখবো, তখন আমরা যেইভাবে চলে গেছে, অর্থাৎ থার্ড হাউসের অধিপতি পঞ্চমে চলে গেছে, যেমন এই ট্যালেন্টটি তার ভেতর দেখতে পাওয়া যাবে, সেটি বিকশিত হবে কিনা সেটা দেখার জন্য আমাকে পঞ্চম ভাবের অধিপতি আবার ভালো জায়গায় আসে কিনা সেটাকেও দেখে নিতে হবে, এবং পঞ্চম ঘরে কোনো পাপগ্রহের প্রভাব আছে কিনা বা শুভগ্রহের প্রভাব আছে কিনা এগুলো কিন্তু দেখতে হয় সাধারণভাবে। এবারে আমরা যেটা বলবো যে থার্ড হাউসের অধিপতি যদি ষষ্ঠে চলে যায়, থার্ড হাউসের অধিপতি যদি পঞ্চমে থাকে, তাহলে পরে অবশ্যই যে জাতক সৎ হয় এবং দীর্ঘায়ু হয় এবং অন্যকে অনেকটাই হেল্প করা বা সাহায্য করার একটা মানসিকতা রাখে। থার্ড হাউসের অধিপতি যদি সিক্সথ হাউসে চলে যায়, তাহলে পরে অবশ্যই কিন্তু সেই জাতক প্রচুর অর্থ উপার্জন করতে পারে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে তার কিন্তু খুব একটা ভালো ম্যাচিং হয় না। থার্ড হাউসের অধিপতি সিক্সথ হাউসে গেলে ভাই বোনদের সঙ্গেও কিন্তু একটা ম্যাচিং হওয়ার প্রবলেম দেখতে পাওয়া যায়, এবং তার সঙ্গে সঙ্গে থার্ড হাউসের অধিপতি যদি সিক্সথ হাউসে চলে যায়, তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জাতকের চোখের রোগ আসার সম্ভাবনা থাকে, এবং থার্ড হাউসের অধিপতি যদি সিক্সথ হাউসে চলে যায়, তাহলে পরে কিন্তু অবশ্যই সেই জাতকের জীবনেতে কিন্তু কিছু বন্ধু বান্ধবের দ্বারা চরম ক্ষতি হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় বা বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। থার্ড হাউসের অধিপতি যদি সপ্তমে থাকে, তাহলে কী ধরনের ফল প্রদান করে? সাধারণভাবে সপ্তমে থাকলে পরে, থার্ড হাউসের অধিপতি যদি সপ্তমে থাকে, তাহলে পরে সেই জাতকের স্ত্রী বা হাজব্যান্ড কিন্তু দেখতে সুন্দর হয় এবং সেই জাতক কিন্তু অবশ্যই ভাগ্যবান হয় থার্ড হাউসের অধিপতি যদি সপ্তমে চলে যায়। তো কারণ হচ্ছে থার্ড হাউস হচ্ছে সপ্তমের নবম, অর্থাৎ সপ্তম যদি আমার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, তাহলে তার নবম হচ্ছে আমার থার্ড হাউস। তাই থার্ড হাউসের অধিপতি যদি সপ্তমে চলে যায়, তাহলে পরে কিন্তু তার স্ত্রী ভাগ্য ভালো বা স্বামী ভাগ্য ভালোই বলা যেতে পারে, এবং থার্ড হাউসের অধিপতি সপ্তমে চলে গেলে পরে তার স্বামী বা স্ত্রীর ভেতরে প্রচণ্ড সাহসও দেখতে পাওয়া যায়, এবং থার্ড হাউসের অধিপতি সপ্তমে গেলে পরে ব্যবসা করার খুব সুন্দর যোগ সৃষ্টি করে। কারণ থার্ড হাউস হচ্ছে আমার কমিউনিকেশনের ঘর এবং সপ্তম ঘর হচ্ছে আমার ব্যবসার ঘর, তাহলে ব্যবসার কমিউনিকেশন তার ক্ষেত্রে খুব ভালো দেখতে পাওয়া যায়। এবং থার্ড হাউসের অধিপতি যদি সপ্তমে চলে যায়, সে জাতক ভাগ্যবান হয় এবং থার্ড হাউসের অধিপতি যদি পাপগ্রহ হয়ে সপ্তমে যায়, তাহলে পরে কিন্তু আবার সেই একই কথা বলবো, বিবাহিত জীবনে কিছু সমস্যা তো অবশ্যই নিয়ে আসে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, বিশেষ করে শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে বন্ডিং প্রবলেম ক্রিয়েট করায়। থার্ড হাউসের অধিপতি যদি অষ্টমে চলে যায়, তাহলে কী ধরনের ফল দেয়? থার্ড হাউসের অধিপতি অষ্টমে গেলে পরে জাতকের ভাই বোনের কিন্তু বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কারণ থার্ড হাউসের অধিপতি যদি ষষ্ঠে চলে যায়, তাহলে পরে কিন্তু থার্ড হাউস থেকে সেটি কিন্তু থার্ড হাউসের অধিপতি যদি অষ্টমে চলে যায়, তাহলে পরে কিন্তু সেটি থার্ড হাউস থেকে ষষ্ঠ ঘর, তাহলে পরে ভাই বোনের রোগ বা ভাই বোনের কিন্তু কোনো বড় ধরনের শারীরিক অসুস্থতা ক্রিয়েট হতে পারে সেটির কিন্তু একটা ইন্ডিকেশন রয়েছে থাকে সাধারণভাবে। এছাড়াও থার্ড হাউসের অধিপতি যদি অষ্টমে চলে যায়, তাহলে কী হয়? থার্ড হাউসের অধিপতি অষ্টমে চলে গেলে পরে কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে বিশেষ করে আমরা যেটাকে বলবো যে জাতকের সাহস বা পরাক্রমের ক্ষেত্রে নেগেটিভ সাহসকে বৃদ্ধি করে থার্ড হাউসের অধিপতি অষ্টমে চলে গেলে পরে, এবং পজিটিভ যে সাহস সেই সাহসটা কিন্তু অনেকটাই বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় না। জাতককে ভীরু বা কাপুরুষ প্রকৃতিরও করে দেয় ভালো কাজের ক্ষেত্রে, এবং অশুভ কাজের ক্ষেত্রে কিন্তু সেই জাতককে এগিয়ে নিয়ে চলে যায়। ভুলভাল ডিসিশন সেই জাতক কিন্তু জীবনে অনেক গ্রহণ করে। জাতকের কোনো ভাই বা বোন বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে থার্ড হাউসের অধিপতি যদি অষ্টমে চলে যায় তো, এবং থার্ড হাউসের অধিপতি অষ্টমে চলে গেলে পরে ভাই বোনের সঙ্গে সম্পর্কও ভালো থাকতে নাও পারে, এরকমও কন্ডিশন ক্রিয়েট হয়ে যায়। থার্ড হাউসের অধিপতি অষ্টমে গেলে পরে কমিউনিকেশন স্কিল থেকে কমিউনিকেশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়, এছাড়াও কিন্তু যে কোনো অনুমতি গ্রহণের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হতে পারে থার্ড হাউসের অধিপতি অষ্টমে চলে গেলে পরে। এবং থার্ড হাউসের অধিপতি যদি অষ্টমে যায়, তাহলে পরে অবশ্যই একটা থার্ড হাউসের অধিপতি যদি অষ্টমে চলে যায়, তাহলে পরে কিন্তু সেটি কোনো সময় তার ট্যালেন্টকে বিকশিত হতে দেয় না, সন্তানের ক্ষেত্রেও কিন্তু বাধা সৃষ্টি করে অনেক সময় দেখতে পাওয়া যায়। থার্ড হাউসের অধিপতি যদি নবমে চলে যায়, তাহলে পরে জাতক অবশ্যই বন্ধুবান্ধবের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং অবশ্যই থার্ড হাউসের অধিপতি নবমে চলে গেলে জাতক অবশ্যই কীর্তিশালী হয়, অর্থাৎ তার জাতকের ট্যালেন্ট বিকশিত হওয়ার সম্ভাবনা থাকে এবং ভাই বোনদের সঙ্গে খুব ভালো সম্পর্ক রাখার চেষ্টা করে এবং জীবনে কিন্তু অনেক ভালো ভালো বন্ধু প্রাপ্তি ঘটে তার। থার্ড হাউসের অধিপতি যদি নবমে চলে যায়, তাহলে পরে কিন্তু নিজের চেষ্টা বা নিজের বলের মাধ্যমে কিন্তু জীবনের ভাগ্যের উন্নতি করতে দেখা যায়। থার্ড হাউসের অধিপতি যদি নবমে চলে যায়, তাহলে পরে তার বাবার বা পিতারও অনেক বেশি সাহস
বা মাথা গরমের প্রবণতা এরকমও কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। থার্ড হাউসের অধিপতি যদি দশমে থাকে তাহলে কি ধরনের ফল প্রদান করে? জাতক অবশ্যই বন্ধু বান্ধব প্রিয় হয়, বন্ধু বান্ধবদের থেকে বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করে কোনো একটি, এবং সে অবশ্যই থার্ড হাউসের অধিপতি দশমে চলে গেলে পরে মাতৃভক্ত বলা হয়ে থাকে বা মায়ের খুব প্রিয় হয়। এবং থার্ড হাউসের অধিপতি দশমে চলে গেলে পরে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেই জাতক কিন্তু সরকারি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারে, এবং থার্ড হাউসের অধিপতি দশমে চলে গেলে পরে অনেক ক্ষেত্রে রাজনৈতিক বা পলিটিক কেরিয়ারও দেখতে পাওয়া যায়। থার্ড হাউসের অধিপতি দশমে চলে গেলে পরে থার্ড হাউসের যে সাহস বা পরাক্রম, এবং দশম ঘর হচ্ছে কর্ম, অর্থাৎ সাহস বা পরাক্রমের মাধ্যমে কর্মপ্রাপ্তি বা কর্মের ক্ষেত্রে সাহস পরাক্রমের মাধ্যমে ডেভেলপ করা, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। থার্ড হাউস হচ্ছে ছোট ছোট যাত্রা বলা হয় কর্মের, তাহলে কর্মস্থানে থার্ড হাউসের অধিপতি চলে গেলে পারে তার কর্মসূত্রে ছোট ছোট যাত্রা হতে পারে, আউট অফ স্টেটে গিয়ে চাকরি করা বা বাড়ি থেকে দূরে গিয়ে চাকরি করার একটা জায়গাও কিন্তু থার্ড হাউসের অধিপতি 10th হাউসে গেলে পারে দেখতে পাওয়া যায় বিশেষভাবে। এবারে যেটা হচ্ছে, থার্ড হাউসের অধিপতি যদি 11th হাউসে চলে যায় তাহলে পারে কি হয়, যাতক প্রচুর ধন উপার্জন করতে পারে এবং জীবনে একাধিক সাইড থেকে তার ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এবং থার্ড হাউসের অধিপতি যদি 11th হাউসে চলে যায় তাহলে পারে আমরা যেটাকে বলে থাকি যে যে কোনো রকম উচ্চ কর্মচারী বা সমাজের উচ্চ কোনো ব্যক্তির দ্বারা তার কিন্তু প্রচুর ধন প্রাপ্তি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এবং তার সঙ্গে সঙ্গে থার্ড হাউসের অধিপতি যদি 11th হাউসে চলে যায় তাহলে পরে সেই জাতকের অবশ্যই কিন্তু ভালো বন্ধু প্রাপ্তি ঘটে, সাহস পরাক্রমের দ্বারা সফলতাকে অর্জন করতে পারে, সেই জাতকের যে কোনো কাজের ক্ষেত্রে অনুমতি পাওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, বিদেশ যাত্রা পর্যন্ত তার ক্ষেত্রে হতে পারে। এবং থার্ড হাউসের অধিপতি 11th হাউসে চলে গেলে পরে কিন্তু সেই জাতকের যে ট্যালেন্ট, সেই ট্যালেন্টের একটা বিকশিত হওয়ার একটা প্রতিভা কিন্তু তার ভেতরে থাকার সম্ভাবনা খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। সেটি বিভিন্ন দিকে হতে পারে, সেটি বিভিন্ন গ্রহ বলবে যে কোন কোন বিভিন্ন গ্রহ বিভিন্ন রকম প্রতিভাকে কন্ট্রোল করে, বিভিন্ন রকম লাইনকে কন্ট্রোল করে, কিন্তু থার্ড হাউসের অধিপতি 11th হাউসে থাকলে পারে কিন্তু তার কোনো প্রতিভা বিকশিত হতে পারে, তার ভেতরে কিছু ট্যালেন্ট তো অবশ্যই থাকার কথা, এরকম কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায়। থার্ড হাউসের অধিপতি যদি দ্বাদশে চলে যায় তাহলে জাতক কিন্তু অবশ্যই বিদেশ যাত্রা হয় বা প্রবাসী হয়ে যায়, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে সদ্ভাব দেখতে পাওয়া যায় না, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, বারবার সমস্যা ক্রিয়েট হয়, ভাই বোনদের থেকে মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, এবং তার অতিরিক্ত ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। থার্ড হাউসের অধিপতি থেকে যদি 12th হাউসে চলে আসে তাহলে পারে কিন্তু তার প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে, হঠাৎ হঠাৎ অর্থ হানি হয়ে যেতে পারে, লস হয়ে যেতে পারে বিভিন্নভাবে, এবং শুধুমাত্র অর্থের লস নয় তার সঙ্গে সঙ্গে কিন্তু সম্পর্ক হানি বা পারিবারিক অশান্তি এগুলো কিন্তু বিশেষভাবে দেখতে পাওয়া যায়। খুব সামান্যভাবে আমি থার্ড হাউসের অধিপতি বিভিন্নভাবে চলে গেলে পারে কি ধরনের ফল প্রদান করে এটি বোঝাবার চেষ্টা করলাম, খুব অল্প করে বলতে হয় কারণ সময়টার দিকে মাথায় রেখে সময়টার কথা চিন্তা করে, কারণ এমনি 22-23 মিনিট 25 মিনিট হয়ে যাবে একটা ভিডিও। এরকম করে আসলে যেরকম করে আমি বলার চেষ্টা করছি, যদি আপনারাও চেষ্টা করেন তাহলে পরেও কিন্তু অনেকটাই আপনারা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারবেন, এবং খুব সহজ ভাষায় বোঝাবার চেষ্টা করি। আপনারা কতটা সাদৃশ্য পাচ্ছেন অবশ্যই আমাকে মিলে লিখে জানাবেন কমেন্ট বক্সে, এবং পরবর্তীকালে পরপর আমাদের অনুষ্ঠান চলবে, এরপরে আমরা 4th হাউসের অধিপতি বিভিন্নভাবে চলে গেলে পরে কী ধরনের ফল প্রদান করে এটি নিয়ে আলোচনা করবো, এবং আপনাদের এটি নিয়ে মানে টোটাল 12টা প্রোগ্রাম হবে, অর্থাৎ সবকটি ভাবের অধিপতি লগ্ন সাপেক্ষে বিভিন্ন বা দ্বাদশভাবে গেলে কী ধরনের ফল প্রদান করে এটি নিয়ে আমাদের আলোচনা চলবে অলরেডি, এবং আপনারা অবশ্যই আপনাদের জীবনের সঙ্গে কতটা সাদৃশ্য পাচ্ছেন অবশ্যই দেখার চেষ্টা করুন। আপনাদের জন্মছক বিচার করা যাতে আপনারা বাড়িতে বসেই বিচার করতে পারেন, সেই কারণে খুব সহজ ভাষায় আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। আপনারা শুধুমাত্র আমার প্রোগ্রাম দেখুন এবং আপনাদের জন্মছকটিকে হাতের সামনে নিয়ে বসুন, এবং আমি যেগুলো বলছি সেগুলোকে মিলিয়ে দেখার চেষ্টা করুন, দেখুন আপনার জীবনের সঙ্গে সম্পূর্ণ সাদৃশ্য খুঁজে পাবেন। আজ এই পর্যন্ত, পরের অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ নমস্কার।